আজকে রাত্রিরে রুটি আর মাংসের তরকারি কি মজা, আমার প্রিয় খাবার। মাংস দিয়ে রুটি খেতে কিন্তু সত্যি বন্ধুরা ভালো লাগে। আর আমাদের বাড়িতে যদি মাংস হয় রাত্রিরে, আর আমাদের তো প্রতিদিন রুটি হয়, আর মাংস যদি মাঝে মধ্যে রাত্রিরে করা হয় তো সবাই রুটি খাবে, ভাত থাকলেও আর কেউ খাবে না। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সত্যি বন্ধুরা আজকে আমি খুব ভালো আছি। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ঠাকুমা আমায় মাংস খাওয়াবে, আমার মনটা খুবই খারাপ। তো ঠাকুমা আমায় পয়সা দিয়ে দিয়েছে আর মাংসও আনা হয়ে গেছে। তো বাবা কাল অনেকটা রাত্রিরে মাংস নিয়ে এসেছিলো, তো রাতে আর রান্না করা হয়নি, তো সেটা আমি আজকে রান্না করবো, ফ্রিজে ভরা আছে। তো তাই আজকে আমি প্রচুর খুশি, আর তার মধ্যেও কিন্তু আমার একটু মনটা খারাপ হচ্ছে, কারণ কি আজকে মেয়েটার শরীরটাও খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে, মানে এতই কাশি হচ্ছে যে গলা ব্যথা করছে, কান্নাকাটি করছে। তো এখন আমার সব কাজ বাজ হয়ে গেছে সকালবেলায় উঠে, তো এখন আমি চা খাবো। তো মা চা করেছে, বাবা মা চা খাচ্ছে, আর আমার মেয়ে মাত্রে উঠে মুখ ধুয়েছে। তো আমার মেয়ে চা খাবে না, ও এখন ম্যাগি খাবে, ওকে এখন একটু ম্যাগি করে দেবো, আর আমি আর আমার ছেলে চা খাবো। তো চলুন দেখা যাক, ওখানে গিয়ে ম্যাগি করি, তারপরে চা করে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। ছেলে সকালবেলায় ঘর মানে পড়তে যাবে বলে রেডি হয়ে বেরিয়েছিল, তো যেখানে পড়তে যায় সেখানে গেল। দিদি বললো যে এখন আমি সকালে পড়াবো না, বিকেলে পড়াবো। তো তাই আমার ছেলে বাড়ি চলে এসেছে, আসার পর দেখুন কোথায় গিয়ে মাছ নিয়ে চলে এসেছে সকালে। এটা কি বাটা মাছ বাবা? মৃগেল মাছ? আমার ছেলে আবার বাটা মাছ বলতে পারে না, বলে বাটার মাছ। আর এইখানে আমার মেয়ে, আমার আসতে দেরি হচ্ছিল বলে চা বসিয়ে দিচ্ছে। কি রচা করছিস? হ্যাঁ না, দুধ চা। বাবা মা, করা আছে তো গরম করবো। তো ওই অল্প আছে, তোমার ছেলে খাবে না? ডাবল ডাবল চা হচ্ছে, একবার আমার শাশুড়ি মা করেছে, আবার একবার আমি করছি। যদিও আমি চা করতে পারি না ভালো করে, তবুও যেমন করবো তেমনই খাবো। আমার ছেলে আবার কি নিয়ে এসছে? না অত লিকার আমরা আবার খাই না। আমার সোনার দোকান থেকে টোস্ট নিয়ে চলে এসেছে চা খাবে বলে। এবার বাবু যাবে কিন্তু মানা আবার যেতে চাইবে না, এত বড় বদমাইশ। মানা না গেলে বাবু একা যায়? আজকে আমার সোনা একা একা স্কুলে যাচ্ছে, দিদি আগে আগে চলে গেছে, খালি সকালবেলা উঠে খালি বদমাইশি করবে, খেলতে চলে যাবে, ওই জন্য একা পড়ে গেছে। দিদি যাবো না যাবো না করে দিদি আগে চলে গেছে, আর কাউকে দেখতে হবে না, তুমি চলে যাও। দশটা পনেরো, তুই কোথায় যাচ্ছিস আমি কিছু বলবো না তোকে, দেখ চলে যাও। হ্যাঁ চলে যাও, রাস্তায় ডেকে যাবে এক সাইড দিয়ে। সবজি কাটবো, আর এই দেখুন কপিটা কত বড়, বাবা বাজার থেকে নিয়ে এসেছে কালকে, ছোটখাটো একটা যোগ্যী বাড়ি হয়ে যাবে, যা বড়। তো বন্ধুরা, অনেক বন্ধুরাই হয়তো ভাববেন যে আমরা সবসময় কেন এইখানটায় বসি রাস্তার ধারে, আমাদের বাড়ির মধ্যে রোদ নেই, গাছপালায় ভর্তি, রোদ আসে না, এখানটায় রোদ আসে, তার জন্য আমরা এখানটাতেই বেশি বসি। হয়তো অনেক বন্ধুরা বলবেন যে আমরা এখানে বসি, বাবাও মাঝে মধ্যে ভাত খায় এখানে বসে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এখানটায় রোদ বেশি থাকে বলে তাই জন্য আমাদের বেশিরভাগ এখানটাতেই বসা হয়। শাক কাটা হয়ে গেছে, কপিটা, আমার কপিটা দেখে খুব মানে কি বলবো আনন্দ হচ্ছে, প্রচন্ড বড়। না সত্যি বন্ধুরা, আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে, আর এই ফুলকপির পকোড়া আমি প্রথম আমার শাশুড়ি মার কাছেই খেয়েছিলাম।
এখন বন্ধুরা চান টান করা হয়ে গেছে, আর কাজ গুছিয়ে নিলাম, আনাজ কেটে কাজ গুছিয়ে নিয়ে চান টান করে চলে এসেছি আবার আপনাদের সাথে কথা বলতে। তো এখন আমি মা আর ঠাকুমা ভাত খাবো, বাবা আগেই এসে ভাত খেয়ে চলে গেছে, কারণ কি বাবার ভাড়া ছিল, তাই জন্য বাবা আজকে দেরি করেনি, আগে খেয়ে নিয়ে চলে গেছে বাবা। তো এখন আমি ঠাকুমা আর মা ভাত খাবো, এদিকে আমার ছেলে মেয়েও চলে এসেছে স্কুল থেকে, যদিও ওরা স্কুলে ভাত খেয়ে এসেছে আর বাড়িতে খাবে না, তবুও জিজ্ঞাসা করে দেখি, যদি খাই তো দেবো, আর না খেলে আমি আর ঠাকুমা আর মা খেয়ে নেবো, আবার বিকেলে তো অনেক কাজ আছে। তো চলুন আগে ভাত খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো দেখুন বন্ধুরা চান টান করে ভাত নিয়ে বসে পড়েছি, তো মাংসটা রান্না করবো ভাবছিলাম, মা বলছে এখন করতে হবে না, মাছের ঝাল করেছি, মাছ দিয়ে খেয়ে নাও, ওটা বিকেলবেলায় রান্না করবে আর রুটি করবে, রাত্রিবেলা সব খাওয়া হবে মাংস আর রুটি। বন্ধুরা আমার না মা আটা মাখছে, অন্যদিন আমার মা আটা মেখে রুটি করে, আজকে আমার না মা আটাটা মেখে দিচ্ছে আর মা রুটি করবে। আজকে রাত্রিরে রুটি আর মাংসের তরকারি কি মজা, আমার প্রিয় খাবার, আমার ভাইও মাংস খেতে ভালোবাসে। কারণ কি সন্ধ্যাবেলায় তো ছেলে মেয়েগুলোকে বই নিয়ে বসাতেই হবে, আর মেয়েটা তো আজকে পড়তে যায়নি শরীরটা খারাপ বলে, তো মেয়ে ছেলেটা তো যাবে সন্ধ্যাবেলায় পড়তে, মেয়েটাকে একটু বই নিয়ে বসাবো, তার জন্য বেলাবেলি রান্না করে নিচ্ছি। আর মাংস রান্না বলে কথা দেরি করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। সত্যি বন্ধুরা ভালো লাগে, আর আমাদের বাড়িতে যদি মাংস হয় রাত্রিরে, আর আমাদের তো প্রতিদিন রুটি হয়, আর মাংস যদি মাঝে মধ্যে রাত্রিরে করা হয় তো সবাই রুটি খাবে, ভাত থাকলেও আর কেউ খাবে না, ভাত কেউ খাবে না, আর ছেলে মেয়ে তো খাবেই না। তরকারি প্রায় হয়ে গেছে, এবার রুটি করব। তো এই দেখুন বন্ধুরা আমার ছেলে মেয়ে দুজনেই চলে এসছে পড়ে, আর এখন আমি ওদেরকে বসে পড়েছি খাওয়াবার জন্য। তোরা আর আমার ছেলে তো আর জেগে থাকতে পারবে না, প্রায় এখন 8:30 বাজছে, এমনি আমার ছেলে 8টার সময় ঘুমিয়ে পড়ে, তো আজকে তো সন্ধ্যাবেলায় পড়তে গিয়েছিল, তো 8:30 বেজে গেছে, আসতে পারি এখন, খাবে খেয়ে দিয়ে শুতে শুতে 9:45 তো বাজবেই। তো চলুন এখন ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিই, আমার ছেলের মুখ দেখলে বুঝতেই পারবেন। এই দেখুন বন্ধুরা আমার ছেলের ঘুম এসে গেছে। ওদের সাথে সাথে আমিও খেতে বসে পড়েছি, তো চলুন বন্ধুরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার কথা বলবো। এখন সবাই খাচ্ছে, কেউ কথা বল, চিকু তো বলবেই না, বলো চিকু বলবে, কথা বলবে, আবার আমার উপর রেগে গেছে, দাদু খাবার এনেছিল, আমি বলেছি এখন খেতে হবে না সকালে খাবি, সেটা ওর রাগ হয়ে গেছে আমার উপর। আজকে মাংস ভাত হয়েছিল,
ভালো আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়াটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি বলতা বলা আরে বাবা রে টুডলা 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 টাটা 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 গুড নাইট টাটা গুড নাইট